আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি। সো থ্যাংক ইউ এভরিওয়ান ওরিয়েন্টেশন ক্লাসটাতে জয়েন করার জন্য, এবং থ্যাংক ইউ নেক্সট ভ্যালিকে চুজ করার জন্য। ফার্স্ট অফ অল, সো আমাদের এই কোর্সটাতে টুডে হোয়াট উই উইল ডু, উই উইল ইটস এন ওরিয়েন্টেশন ক্লাস। সো আজকে যেটা হবে যে প্রথমত এই পুরোটা জার্নি কিভাবে যাবে, হ্যাঁ, সেটার একটা আইডিয়া আই উইল বি গিভিং ইউ। হ্যাঁ, এবং তারপর যেটা করব যে আমাদের যেই ট্রেনিং ম্যানেজার আছে তাহিরা, শি উইল হেল্প ইউ টু সেট আপ ইউর সিস্টেম, যে আমাদের ক্লাসে জয়েন করতে হয় কিভাবে, তারপরে আমাদের পোর্টালে কিভাবে জয়েন করতে হয়, অল দিস থিংস। হ্যাঁ, সো দ্যাট ইজ দ্য সেকেন্ড পার্ট। তো কিছু কিছু জিনিস এই স্লাইডের হয়তোবা আপনারা আমাদের আগের কোনো ভিডিও টিডিও দেখে থাকতে পারেন, বাট রিক্যাপ হবে, কারণ বিকজ এই পুরোটা জার্নি কিভাবে হবে এটা জানা খুব দরকার। হ্যাঁ, তাতে করে এভরিবডি অফ আস উইল বি ইন দ্য সেম পেজ। হ্যাঁ, সো উইদাউট ফার্দার ডু লেটস স্টার্ট। এবং দিস ইজ মাই প্রোফাইল, অ্যাজ ইউ ক্যান সি এটা আমার লিঙ্কডইন প্রোফাইল, এবং ইউ গাইজ ক্যান টেক এ লুক ইফ ইউ গো টু লিঙ্কডইন। আমি বাংলাদেশে ছিলাম ফর লং টাইম বিফোর আই কেম টু ইউএসএ ইন 2014। হ্যাঁ, আমি গ্র্যাজুয়েশন করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, বোর্ড বিবিএ এন্ড এমবিএ, তারপরে আমি গ্রামীণ ফোনে জব করছি অনেকদিন, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট জব, অ্যান্ড দেন আফটার ওয়ার্কিং ফর দেম ফর 7 ইয়ার্স, এবং ওইখানে আমি ছিলাম ডেটা সায়েন্টিস্ট হিসাবে কাজ করছি। আপনারা যেই কোর্সটা এখন করতেছি, তো এটা সিমিলার একটা রোলে ছিলাম আমি ওখানে। হ্যাঁ, তো তারপরে যখন আমি ইউএসএ তে আসছি, দেন আই ওয়ার্ক অ্যাজ এ টেস্ট অটোমেশন ইঞ্জিনিয়ার ইন ইকোস্টার। দে আর দ্য বিগেস্ট স্যাটেলাইট কোম্পানি ইন ইউএসএ। হয়তোবা ওই এই কোম্পানিটার নাম হয়তোবা না শুনতে পারেন, ডিশ টিভির নাম হয়তো সবাই শুনছেন, ওই ডিশ টিভির প্যারেন্ট কোম্পানি হলো ইকোস্টার। তো আফটার ওয়ার্ডস আই ওয়ার্ক ফর কোলস, নর্থ ইস্টার্ন মিউচুয়াল, অ্যান্ড দেন ফাইনালি আই ওপেন মাই কোম্পানি উইচ ইজ নেক্সট ভ্যালি। হ্যাঁ, এবং কারেন্টলি আই লিভ ইন উইসকনসিন। এখন অনেকে আমি কোশ্চেন করে এত স্টেট থাকতে উইসকনসিন কেন। হ্যাঁ, সো দ্যাট ওয়াজ দ্য রিজন ফর দ্যাট। কোলসে যখন আমার জব হয় না 2016 এর শেষের দিকে, সো তখন আই হ্যাড টু মুভ টু উইসকনসিন, বিকজ ওদের হেডকোয়ার্টার হলো উইসকনসিন মিলওয়াকিতে। তো এভার সিন্স আমি উইসকনসিনে আছি, এবং ইটস এ ওয়ান্ডারফুল প্লেস আই উড সে। এবং দিস ইজ মাই ফ্যামিলি, এবং উই লিভ হিয়ার, উই থ্রি লিভ হিয়ার ইন উইসকনসিন। অ্যান্ড আমার ফেভারিট খাওয়া হলো খিচুড়ি গরুর মাংস, অ্যাজ মেজরিটি অফ দ্য বাংলাদেশি হয়তো বা সেম সেমই পছন্দ। অ্যান্ড আমার ফেভারিট গেমস হলো ক্রিকেট, বাট আই এম এগেনস্ট বাংলাদেশ ক্রিকেট টিম, আই এম নট এগেনস্ট বাংলাদেশ ডেফিনেটলি, বাট আই এম এগেনস্ট বাংলাদেশ ক্রিকেট টিম। আমি বাট ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম, বিকজ বাংলাদেশ ক্রিকেট টিম আমাকে অনেক মনোক্ষুণ্ণ করছে। আই হোপ আমার দলে অনেকজন আস্তে আস্তে জয়েন করতেছে, সো উইচ ইজ গুড। অলরাইট, সো লেটস মুভ ফরওয়ার্ড। নেক্সট ভ্যালি যে আমাদের কোম্পানিটা, হ্যাঁ, ওইটা হলো অ্যাজ আই লিভ ইন উইসকনসিন, সো নেক্সট ভ্যালি ইজ অলসো রেজিস্টার্ড ইন উইসকনসিন। আমেরিকা তো আমাদের, আমরা জানি 50টা স্টেট আছে, এবং প্রত্যেকটা স্টেটেরই না একটা ছদ্মনাম আছে। হ্যাঁ, যেমন নিউ ইয়র্কের নাম হলো এম্পায়ার স্টেট, তারপরে ফ্লোরিডার নাম হলো সানশাইন স্টেট, তারপরে নিউ জার্সির নাম হলো দ্য গার্ডেন স্টেট, ওহাইওর নাম হলো আই বিলিভ দ্য বার্থ প্লেস অফ এভিয়েশন, সেরকম উইসকনসিন এর নাম হলো আমেরিকাস ডেয়ারি ল্যান্ড। হ্যাঁ, এটা হয়তো জানেন কিনা জানি না, বিকজ আমাদের এখানে প্রচুর পরিমাণে ডেয়ারি ফার্ম, এবং আমাদের এখানকার চিজ অনেক বিখ্যাত, এবং রেস্ট অফ দ্য ইউএসএ তে এটা এখানে যায়। হ্যাঁ, সো তো সেই জন্য দ্যাটস দ্য গ্রেট গ্রেট প্লেস টু লিভ ইন। এবং এখানে আমাদের মিলওয়াকি শহরটা থেকে ধরেন আপনি 10 মিনিটস ড্রাইভে গেলেই দেখতে পারবেন লটস অফ ডেয়ারি ফার্মস আর দেয়ার, উইচ ইজ অসাম। তো যাই হোক, এবং আমাদের ট্রেনাররা লোকেটেড ইন ডিফারেন্ট প্লেসেস ইন ইউএসএ, অ্যান্ড নট অনলি ইউএসএ, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিকজ ইউনো এটার বেস্ট থিংটা হইলো যে ওয়ার্ল্ড এর যেই জায়গায় বেস্ট ট্রেনার থাকুক না কেন, উই ক্যান অ্যারেঞ্জ দেম অ্যান্ড উই ক্যান গেট দ্য সার্ভিস ফ্রম দেম। যেমন আমাদের কিছু ট্রেনার আছে বাংলাদেশে, কিছু ট্রেনার আছে আপনাদের ইন্ডিয়াতে, হ্যাঁ, কিছু ট্রেনার একজন ট্রেনার আছে ফ্রম ইউকে,
এবং রিমেইনিং অল দ্য ট্রেনার্স উই হ্যাভ ইন দ্য ইউএসএ। হ্যাঁ, তো আমাদের টিমটা, আপনারা যদি এটা স্ক্যান করেন দেন আমাদের টিমটা একটু দেখতে পারবেন। লেট মি শো ইউ দ্য টিম। ওকে, সো ইফ ইউ গো হিয়ার অ্যান্ড দেন আওয়ার টিম, এখানে দিলে দেখবেন। সো এটা আমাদের পুরোটা টিম, বাট নট অনলি, বাট দেয়ার আর আদার টিম মেম্বার অলসো, যে যাদেরকে এখনো অ্যাড করা হয় নাই বিকজ তারা এখনো মানে ফুল টাইম না। যাই হোক, এটা আমাদের, এই আমাদের টিম কিছু পার্ট এই ইন্ডিয়া থেকে বললাম, যে কিছু পার্ট ইউএসএ। হ্যাঁ, ইউএসএ, ইউএসএ, এটা বাংলাদেশে, এটা এটা ইউএসএ, রাজধানী জাপান, আমি ইউএসএ তে, সামি, তারপরে এখানকার হাদি বাংলাদেশে, তানজিমুল, হি ইজ এক্স গুগলার। হ্যাঁ, সো হি ইজ ফ্রম ইউএসএ। তো তো ইটস এ মিক্সচার। তো আমরা চেষ্টা করছি যে বেস্ট ট্রেনার ওয়ার্ল্ড এর যে কোনো জায়গায় থাকুক না কেন, তাকে যেন আমরা নিয়ে আসতে পারি। হ্যাঁ, তো আপনি যখন এটা স্ক্যান করবেন, দেন ইউ ক্যান টেক এ লুক দ্যাট হাউ ইজ আওয়ার টিম। তো নাও লেটস লেটস ডু এ আইস ব্রেকিং সেশন। আমরা যেহেতু অনেকদিন সবাই একসাথে ক্লাস করব এবং আমরা সবাই একসাথে থাকবো, হ্যাঁ, তো একে অপরকে জানাটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি এখন একজন একজন করে রিকোয়েস্ট করব তিনটা কোশ্চেনে অ্যান্সার দিতে। প্রথমত আপনি দিবেন আপনার নাম। হ্যাঁ, তারপরে হলো কোন স্টেট থেকে আপনি জয়েন করছেন এবং কোন সিটি থেকে। হ্যাঁ, তারপরে থার্ড কোশ্চেনটা হলো যে এত টেক স্কুল থাকতে আপনি কেন নেক্সট ভ্যালি গিয়ে চুজ করতেন ইউএসএতে। এখন কেউ, হু উইল স্টার্ট? হোয়াট অ্যাবাউট রেবেকা আহমেদ? রেবেকা আপু আছেন? আপনি আনমিউট করে, এই যে আনমিউট বাটনটা ক্লিক করে তারপরে আপনি বলেন অ্যাবাউট ইউ। অর সায়রা রহমান, সিমরান, সালাম এভরিওয়ান। থ্যাংক ইউ জি। এই তিনটা কোশ্চেনের অ্যান্সার বলেন আপনি। জি ভাইয়া, সো ফার্স্ট অফ অল আই এম সারিয়া রহমান ফ্রম নিউ জার্সি পিসকারাওয়ে, অ্যান্ড দ্য রিজন আই জয়েন নেক্সট ভ্যালি ইজ বিকজ আমার এখানের কোর্স মডিউলটা ভালো লেগেছে। ফার্স্ট অফ অল যে ব্রেকডাউনটা আমি দেখেছি, আমি অনেকগুলো বুট ক্যাম্পস এক্সপ্লোর করেছি, রিসার্চ করেছি, অ্যান্ড দেন আই কেম টু দ্য কনক্লুশন যে এটা বেস্ট। ফার্স্ট অফ অল বিকজ আমাদের বাংলাদেশে এটা তো আছেই, বাট মডিউলটা ভালো লেগেছে, ব্রেকডাউন অফ এভরিথিং, অ্যান্ড আমার স্কেডিউলের সাথেও অ্যালাইন করে, সো দ্যাট শুড বি অ্যানাদার রিজন। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক। অ্যান্ড ওয়েলকাম। দেন লেটস, শিওর আপু, হোপফুলি ইউ উইল বি এবল টু মিট ইউর এক্সপেক্টেশন। হ্যাঁ, এটা খুবই ইনশাআল্লাহ। আমাদের ইম্পর্টেন্ট। সো নাও ফারজানা কোহিনুর আপু, লেটস মুভ ফরওয়ার্ড। আপনি আনমিউট করে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু জি। মাইসেলফ ফারজানা কোহিনুর, আই এম ফ্রম আটলান্টা জর্জিয়া। নেক্সট ভ্যালি তো কেন জয়েন করছি, কারণ আমার আপনাদের ডাটা সায়েন্সের কোর্সটা ভালো লাগছে অনেক, এজন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। তারপরে হলো জনি সাহা, আনমিউট করে বললেন যে তাকে আপনার বোঝা যায় না। এই যে আমি দেখাই দিই, এই যে এখানে এখানে আমি দেখাই দিচ্ছি যে আনমিউট কিভাবে করতে হয়। দেখেন, আপনারা যখন জয়েন করছেন না, তখন এই দেখেন এখানে যে বাটনটা আছে না, এই যে টার্ন অফ, এখানে আমারটা টার্ন অফ করা, এটা টার্ন অন করলে তারপরে আনমিউট হবে। সো আপনি একটু আনমিউট করে দেন আমাকে, আমাকে বলেন। হাই, আমি আসলে হ্যালো, আপনার কথা কেটে চেষ্টা যাচ্ছে করা আর কি। দেখে আমার। হ্যাঁ, হ্যালো, আপনার কথা কেটে, শোনা মাঝখান দিয়ে যাচ্ছে কেটে এখন? গেছিল, এখন শুনতে পাচ্ছি আপু। এখন শোনা যাচ্ছে জি জি ভাইয়া? জি জি আমি, আমার নাম তনুজা সাহা, জনি সাহা আমার হাজবেন্ডের ও নাম, আচ্ছা কিন্তু আচ্ছা, কম্পিউটারে ওর, হ্যাঁ, ওর এটা রেজিস্টার করা দেখে ওর নামই আসছে। সো আপনি কোন স্টেট থেকে, আপনি কোন সিটি?
অস্টিন, টেক্সাস, অস্টিন, আচ্ছা গ্রেট গ্রেট। অস্টিন টেক্সাস, হ্যাঁ অস্টিন টেক্সাস। আমি নেক্সট ভিলে চুজ করেছি কারণ আপনাদের যে স্ক্যাজুয়ালিং ওইটা আমার সাথে অ্যালাইন করে, কারণ আমি ফুল টাইম জব করি, স্টেটের সাথে আছি, আমি জব করছি। সো আমার শনি রবিবারই আমি একমাত্র ক্লাসের জন্য সময় বের করতে পারবো। আর আপনাদের যে সিলেবাস তো না, আমি আপনাদের যেটা পুরোটা দেখলাম কারিকুলামটা, রাইট? কারিকুলামটা, সেটা আমার ভালো লেগেছে। হোপফুলি ইট উইল হেল্পফুল। থ্যাংক ইউ সো মাচ আপু, রিয়েলি অ্যাপ্রিসিয়েট। আচ্ছা তাহলে নেক্সট মুভ অন টু কিরণ, খাইরুন, সরি, আই অ্যাপোলজাইজ, খাইরুন। আপনি আনমিউট করে যদি একটু বলতেন, খাইরুন। অলরাইট, সো মেবি আমরা পরে আসবো ওনার কাছে। হোয়াট অ্যাবাউট লিটন সরকার? আচ্ছা খায়রুন আপু আনমিউট করতে পারছেন। হ্যাঁ আপু জি বলেন। সবাইকে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম খাইরুন হুদা আর আমার নিকনেম হচ্ছে লোপা। আমি হিউস্টন টেক্সাস থেকে আছি, আমি টেক্সাসে থাকি। আমার এই নেক্সট ভ্যালি চুজ করার পিছনে কারণ হচ্ছে আমি অনেকদিন ধরেই আপনাদেরকে দেখছি, অ্যাড আসছে, তো আমি চাচ্ছিলাম এই ডেটা সায়েন্স রিলেটেড কোনো কোর্স আসলে আমি সেটা চুজ করব। তারপর যখন আসলো তখন সেটা রিসার্চ করলাম, করার পর মনে হলো যে আপনারা বলছেন যে খুব বেসিক থেকে একদম জব পর্যন্ত একটা জার্নি আপনাদের সাথে করলে হয়তো ব্যাপারটা আমার জন্য খুব হেল্পফুল হবে, তো এটা একটা বড় কারণ। সবকিছু অ্যানালাইসিস করে আমার কাছে মনে হলো যে কোর্সটা আমি করতে পারি, করলে হয়তো আমার জন্য খুব হেল্পফুল হবে। তো আমি আশা করছি ইনশাল্লাহ আমি যেটা ভেবেছি সেই মানে সেটা আমি পাবো। ভেরি গুড, ভেরি গুড। সো আমরাও চেষ্টা করবো অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনার এক্সপেকটেশনটা মিট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং ইউর থটস। লেটস মুভ অন টু লিটন সরকার। হ্যাঁ ভাই, আমি, হ্যালো এভরিওয়ান, আমি নিউ ইয়র্ক লং আইল্যান্ড থেকে, আর আমার নাম লিটন সরকার। আর অ্যাকচুয়ালি আমি চুজ করছি এই জন্য কারণ আপনাদের এয়ার দেখতে যে আপনারা বেসিক থেকে শুরু করেন, প্লাস আপনার বাংলা ট্রেনার গুলা বাংলা আছে, আর আমার এই ব্যাপারে তেমন কোনো আইডিয়া নাই, আমি খুব একদম নিউ, যার জন্য আপনারা দেখছি যে নতুন যে স্টুডেন্ট ওদের জন্য আপনারা কোর্সটা রেডি করছেন বা তৈরি করছেন আর কি, যার জন্য আমি এটাতে এসেছি। থ্যাংক ইউ সো মাচ, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। হ্যাঁ আমাদেরটা একদমই বেসিক থেকে, যা যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই তারাও যেন স্টার্ট করতে পারে সেইভাবে ডিজাইন করা। হ্যাঁ আমি পরে স্লাইড গুলোতে আরো সুন্দর করে ডিটেল ভাবে বলবো যে কিভাবে আপনার জার্নিটা হবে। হ্যাঁ তো থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর থটস। লেটস মুভ অন টু, আই ডোন্ট নো ভাই, আর নামটা লিখে রাখছেন NEDA, ভাই আপনার নামটা কি? NED জি জি, সবাইকে গুড মর্নিং, আসসালামু আলাইকুম যারা আছেন। নাদিম, নাদিম, নাদিম আজাদ। ঠিক আছে নাদিম ভাই, টু আমেরিকানদের কাছে সহজ করার জন্য আই হ্যাভ বিন নেড ফর লাস্ট 24 ইয়ার্স, কারণ সব জায়গায় কোনো জায়গায় যখন নাম ডাক আসে নাম বলতে তাদের অনেকক্ষণ লেগে যায়। রাইট, এক্স্যাক্টলি। তো হ্যাঁ, যদি রেজিস্টার করে মিডল নেম চেঞ্জ করা যেত মিডল নেম চেঞ্জ করে নিলাম, কিন্তু ইট টেক্স টু লং, সো মাচ হ্যাসল। সেটাই, আমি হচ্ছে ডালাস থেকে, ডালাস টেক্সাস, আর নেক্সভিল আমার মনে হয়, হ্যাঁ আমি অনেকদিন থেকেই ডেটা নিয়ে রিসার্চ করতেছি যে ঠিকভাবে শিখবো জিনিসটা। তো আই থিঙ্ক সাম অফ দোজ রিসার্চ সেটা থেকে ফেসবুক পিক ইট আপ অ্যান্ড আপনাদের ইনফরমেশন লাস্ট 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 6 মাস থেকে 7 মাস থেকে আসতেছে যখনই ফেসবুক অন করি। তো আই থিঙ্ক ওয়ান অফ আপনাদের ভিডিও, ইট ওয়াজ দ্য মেইন ইন্টারেস্ট দেখার জন্য, তো সেখান থেকেই আপনাদের সাথে দেখলাম আপনাদের একটা ওরিয়েন্টেশন, আর ওরিয়েন্টেশন সেশন আপনাদের ওয়ান অফ দোজ ওয়েলকাম থিং দ্যাট ইউ হ্যাড, দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং।
I'm there, কারণ আমি আপনারা যেটা বললেন, সবাই অনেকে মেনশন করলো যে বেসিক থেকে, আই ওয়ান্ট টু লার্ন ইট ফ্রম দ্য বেসিক, ওয়ান্ডারফুল সেটাই ভাইয়া, আর কি। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ। আপনার এই নামের, এই যে বললেন না যে আমেরিকানদের কাছে যে নামটা, এটা যেন একটা স্টোরি মনে পড়ে গেল, তো সবার সাথে একটু শেয়ার করি। আমাদের একজন এক্স স্টুডেন্ট ছিল, ওনার নাম ছিল মাহবুবুর রহমান। হ্যাঁ, মাহবুবুর রহমান। তো এখন জব যখন জবের জন্য যখন গেছে, তখন রেফারেন্সের জন্য তো আমাদেরকে ফোন দিচ্ছে। হ্যাঁ, ফোন দিয়ে একটা একজন বলতেছে, একজন মহিলা, যে ওকে, আই কল টু নো অ্যাবাউট বাবুবুর রহমান। হ্যাঁ, আমি লাইক কে এটা? আমি ওকে স্টেট বলছি, নো, আমি আমি এরকম কেউ কে চিনি না। হ্যাঁ, তারপরে একদিন পরে আমাকে ওই যে মাহবুব রহমান যিনি, উনি আমাকে ফোন করছে, ভাইয়া আপনাদের ফোন করছে, আপনারা নাকি বলছেন যে আপনি চিনি না। আমি রিয়েলি আপনাদের নামে তো কোনো ফোন আসছে? তখন আমি ও মাই গড, আই রিয়েলি রিমেম্বার, ও মাহবুবুর রহমান বলতে গিয়ে বাবাবুর রহমান মানে বলতেই পারে নাই। তারপর আমি আবার ফোন করছি ওদেরকে, আচ্ছা ফাইন, তুমি যে আমাকে ফোন করছো, তুমি নামটা উচ্চারণ করতে পারো না, ওর নাম হলো মাহবুবুর রহমান। ওরা কি মাহবুবুর এই কথাটাই উচ্চারণ করতে পারে না? আমেরিকানদের কাছে আমাদের নামগুলো উচ্চারণ করা একটু ডিফিকাল্ট। আই এগ্রি উইথ নাদিম ভাই। সো ইয়া, লেটস মুভ অন টু রেবেকা আহমেদ। রেবেকা আপু, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রেবেকা আহমেদ ফ্রম টেনেসি, ন্যাশভিলে। আমি হচ্ছে অ্যাকচুয়ালি চুজ করছি অনেকদিন ধরে, দেখতেছিলাম, রিসার্চ করতেছিলাম যে বাসা থেকে কিছু করা যায়, এবং যেহেতু বাংলাদেশি ইয়ে, সো এবং জব পর্যন্ত সেজন্য আসলে চুজ করে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস ফর শেয়ারিং ইউর থট। তারপরে আমি, লেটস মুভ অন টু সাবিহা নাজনীন। রেবেকা আপু আপনি মিউট করেন। হ্যাঁ সাবিহা আপু, ইউ ক্যান গো অ্যাহেড। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আমি নিউ ইয়র্ক লং আইল্যান্ড থেকে বলছি। নেক্সট ফেলি চুজ করার একটাই কারণ, আমি যখন ফেসবুক স্ক্রল করছিলাম, তখন তো অনেক সাজেশন আসে, তো হঠাৎ করে আপনাদের দেখেছি, এবং সেটা বাংলায়, বাংলাদেশে। আপনি আপনি হেল্প করবেন, দেন আপনার ভিডিও গুলো, একটা ভিডিও দেখলাম, আমার মনে হলো যে আপনাদের কারিকুলাম, ফার্স্ট অফ অল কারিকুলাম, এন্ড দেন ইন্টার্নশিপ এন্ড জব অপরচুনিটিস এর ক্ষেত্রে আপনি হেল্প করতে পারবেন, ইভেন করবেন। অ্যান্ড আমার কোশ্চেন থাকলে সেটা আমি ইজিলি সলভ করতে পারবো, অথবা আপনার কাছে, আপনাদের কাছে জিজ্ঞেস করে কি অপরচুনিটি আছে, কারণ আমার মনে হয়েছে যে আপনার অনেক বেশি হেল্পফুল, দ্যাটস ওয়াই আই এম চুজ টু ইউ। থ্যাংক ইউ সো মাচ, ইনশাআল্লাহ উইল ট্রাই আওয়ার বেস্ট আপু। জি ইনশাআল্লাহ। জি আপু, আর থ্যাংক ইউ সো মাচ। এখন লেটস মুভ অন টু সামিয়া আখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফিনিক্স অ্যারিজোনা থেকে বলতেছি। আর আপনাদের এটা চুজ করার কারণ, আমি আসলে অনেকদিন থেকে রিসার্চ করতেছি ডিফারেন্ট ফিল্ডে, অ্যাকচুয়ালি নট অনলি জাস্ট ডেটা অ্যানালিটিক। সো অ্যান্ড ফাইনালি আই চুজ ডেটা অ্যানালিটিক, অ্যান্ড আই চুজ অ্যাকচুয়ালি কমিউনিটি কলেজ। সো অ্যান্ড দেন দ্যাট ইজ নট লাইক কমপ্লিট প্যাকেজ, ইয়ার্স ওয়ান ইজ কমপ্লিট প্যাকেজ। সো অ্যান্ড মাই হাজবেন্ড অ্যাকচুয়ালি সাজেস্ট শেয়ার মি দিস ইয়োর প্রোফাইল। তো পরে হচ্ছে আমার মনে হলো যে আপনার একদম কমপ্লিট, মানে কোনো কিছু বাকি নাই, তো একদম শুরু থেকে শেষ। তা আমার কাছে মনে হলো না, আমার এটাই পিক করা উচিত, আর টাইমটা কম, আর আপনাদের প্রাইসটা হচ্ছে অ্যাফোর্ডেবল। সো আমার কাছে সব মিলে মনে হয়েছে একদম কমপ্লিট, দ্যাটস ওয়াই আই জাস্ট জাম্প। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ, রিয়েলি ইন্সপায়ারিং ফিডব্যাক, যেটা আমাদেরকে অনেক ইন্সপায়ার করবে। প্রথমত আপনি যেটা বলছেন যে যে কন্টেন্টের কথাটা, হ্যাঁ কন্টেন্টটা আমরা প্রথমত আমরা যেভাবে আমরা কন্টিনিউয়াসলি চেঞ্জ করে থাকি, আপনারা যেরকম এখন একটা ব্যাচে ভর্তি হয়েছেন, আবার পরের ব্যাচ দেখবেন যে আর টু কন্টেন্ট অ্যাড হবে, দিনকে দিন এটা অ্যাড হয়ে থাকবে, কিছু কন্টেন্ট আমরা বাদ হবে। তো আমরা যেটা করি, কন্টিনিউয়াসলি আমরা জব মার্কেটটা স্ক্যান করি। এই যে আমাদের সাথে জয়েন করছে যে রাফসান, হি ইজ ইউর প্লেসমেন্ট ম্যানেজার, তো আপনারা যখন সবাই জব কোর্স শেষ করবেন, হি উইল হেল্প ইউ টু ক্র্যাক দ্য জব, হি উইল অ্যাপ্লাই টু অল দি ওপেন পজিশনস অন ইউর বিহাফ। হ্যাঁ, তারপরে ওই রিক্রুটারদের সাথে নেগোসিয়েট করা অ্যান্ড অল দিস থিংস, সো
হি ইজ কাইন্ড অফ আওয়ার আওয়ার জব গাই। হ্যাঁ, তো হি গিভস আস কন্টিনিউয়াস ফিডব্যাক যে মার্কেটে নতুন কি কি টুলস আসতেছে, হ্যাঁ, বা কোন কোন টেকনোলজি আসতেছে। সো দেখা গেছে যে আমরা সবসময় স্ক্যান করতে থাকি যে কোন 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 জিনিসটা আছে, সেই অনুযায়ী আমরা কোর্সটাকে মডিফাই করি ক্রমান্বয়ে। হ্যাঁ, এবং আরেকটা যেটা বললেন যে প্রাইসের কথা, যে আমাদের প্রাইসটা কেন হতো, আমি অনেস্টলি বলি, সেটা হচ্ছে যে আমাদের তো কোনো ফিজিক্যাল স্ট্রাকচার নেই যে আমরা অফিস ভাড়া করতে হবে এই সেই। হ্যাঁ, তো সেইটা যে একটা হিউজ কস্ট সেভিংস না, সেটাই কিন্তু প্রাইসে রিফ্লেক্ট করতে পারছি আমরা। হ্যাঁ, আমি আরো দেখেছিলাম নিউ ইয়র্কে আরো কিছু আছে যে যাদের প্রাইস আরো অনেক বেশি। সো আমি তখন স্টপ করে দিছি যে না, আমার আসলে ওই প্রাইস গুলাতে হবে না, তো আমি আরেকটু এফোর্ডেবল চাচ্ছি। আমি বলতেছি না যে রিজনেবল, ইটস এফোর্ডেবল স্টিল। জি জি, থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আপনার ফিডব্যাক এর জন্য। আচ্ছা, লেটস মুভ অন টু সাইরা রহমান সিমরান। আই ডিড আই টক টু ইউ আপু? Yeah, you did. Oh, yeah, I'm sorry. Acha, let's move on to Shetu Alima. Assalamu alaikum everyone. Amar kotha ki shona jacche? Ji 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 apu. Acha, assalamu alaikum bhaiya. Amar naam hocche, actually nickname hocche Shetu. Ar pura naam hocche Alima Hussein Shetu. Ami Maryland theke bolchi, Maryland Elkridge. আর নেক্সট ভ্যালি চুজ করার কারণ হচ্ছে আমি এক বছর ধরেই দেখছিলাম, বাট আই ওয়াজ মোর ইন্টারেস্টেড অন লাইক সফটওয়্যার টেস্টিং দেন দিস ওয়ান। বাট আমি যখন রাফসান ভাইয়ের সাথে আমার যখন কথা হলো, তো উনি আমাকে সাজেস্ট করলেন যে এটা যেহেতু জব অপরচুনিটিসটা এভরি ইয়ার 35% করে ইনক্রিজ হচ্ছে এবং এটার জব মার্কেটটা বেশি ভালো সফটওয়্যার টেস্টের থেকে, তো অ্যাকচুয়ালি ওনার কথাটা শুনে আমি ইন্সপায়ার্ড হয়েছে এবং আমার কাছে মনে হয় যে ওকে, বিকজ এর আগেও আমি দুবার অ্যাটেম্প নিয়েছিলাম সফটওয়্যার টেস্টিং এর জন্য কোর্স করার জন্য, বাট আনফরচুনেটলি আমি সেটা কমপ্লিট করতে পারিনি। সো দিস ইজ মাই থার্ড নাম্বার অ্যাটেম্প্ট, সো হোপফুলি। অ্যান্ড আরেকটা জিনিস যেটা, যে আপনাদের কোর্স আউটলাইন যেটা আমাকে রিয়েলি কি বলবো মানে অনেক মোটিভেট করেছে, আমি রিয়েলি ইন্টারেস্টেড ফর ডেটা অ্যানালিস্ট। Okay, wonderful. Thank you so much, Apu. হ্যাঁ, কিউএতে সফটওয়্যার টেস্টিং যেটা হচ্ছে যে ওইটা অনেক ভালো এখনো ডিমান্ড আছে, বিকজ ইউ নো আইটি না একটা ভ্যাস্ট ফিল্ড, ইটস লাইক অ্যান ওশান। হ্যাঁ, তো তিনটা আপনার বিগ বিগ স্ট্রিম বলতে পারি আমি। প্রথম স্ট্রিম হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট, যেটার আন্ডারে সফটওয়্যার টেস্টিংটাও আছে, ডেভেলপমেন্ট অ্যান্ড অল দিস থিংস। হ্যাঁ, তারপরে একটা বিগ একটা সেক্টর হলো আপনার ডেটা সায়েন্স, যেটার আন্ডারে এই যে আমাদের ডেটা অ্যানালিস, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই এই এইগুলো। আরেকটা বিগ সেক্টর হলো আপনার সাইবার সিকিউরিটি। হ্যাঁ, আচ্ছা, তাই ম্যাসিভ ম্যাসিভ, তো এগুলার গ্রোথ আগামী 10-15 বছর অবশ্যই থাকবে। এবং এটা আমি বলতেছি না, এটা বলতেছি হলো ইউএস বিউরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স, এটা সেটা দেখাবো আমি আপনাদেরকে। এটা হলো কি, সো এভরি ইয়ার যেটা করে যে ওরা আমেরিকাতে ওরা রিসার্চ গভর্নমেন্ট থেকে এই রিসার্চটা করে, ওরা যেটা করে কোম্পানি গুলোর সাথে কথা বলে যে ওকে ফাইন তোমরা কোন কোন সেক্টরে ইন ফিউচার প্রজেক্ট করবা, তো সেই অনুযায়ী ওরা অ্যাসেস করে যে কোন জব গুলার ডিমান্ড সবচেয়ে বেশি হবে। তো ওটা করে ওরা ওদের ওদের ওয়েবসাইটে ওদের রিসার্চ এর ফাইন্ডিং পাবলিশ করে, এবং আমরাও ওইখান থেকেই ডেটাটা নিই যে আমরা যে একটা নতুন কোর্স শুরু করব কিভাবে শুরু করবো। এটা কি এমন না যে আমার কাছে ভালো লাগতেছে দেখে আমি একটা কোর্স শুরু করে দিলাম, না, তা না, আমরা দেখি যে হ্যাঁ গভর্নমেন্ট কি বলতেছে, কোনটা ওদের কাছে ডেটা আছে যে ওরা বলতেছে যে ফিউচারে ভালো হবে, সেই অনুযায়ী আমরা আস্তে আস্তে একটা একটা কোর্স এভাবে শুরু করি। বাট হ্যাঁ, ডেটা সায়েন্সটা অনেক বেশি গ্রো করতেছে, আমরা আমরাও অবজার্ভ করছি, এবং হোপফুলি ইনশাল্লাহ when you will complete the course and you should be able to get the job quickly. Thank you so much for your thought, Apu. Among last but not the least, আমাদের একজন আছে সুমাইয়া শর্মি আপু। আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিবডি। আমার নাম সুমাইয়া শর্মি, আই'ম টকিং ফ্রম ভার্জিনিয়া বিচ, ভার্জিনিয়া। The reason I choose Next Valley over other tech schools is because the timing, it's arai ghonta class, shoptay 2 din, the timing is perfect for me, and
the internship program after this course is over. It's really আমাকে যেটা খুব ভালো লাগছে যে একটু কাজেরও কেমন ধারণা হবে সেটা দেওয়া হবে। And last but not the least, আমি খুবই inspired হয়েছি, and I was really being helped by Rafsan Bhaiya and Tahira Apu. ওনাদের নাম না বললি না, they are very helpful and organized and very very friendly. And the outlook of this course আমার ভালো লাগছে যে overwhelming হবে না, মানে 6 মাস টাইম দিবে আমাদের পড়াশোনা করার জন্য, তারপর আবার একটা ইন্টার্নশিপ থাকবে যদি আমরা একটু কাজের একটু আইডিয়া নিতে চাই যে কিরকম হবে, যে জিনিসটা আমাকে খুবই মোটিভেটেড করছে। থ্যাংক ইউ সো মাচ আপু, রিয়েলি ইন্সপায়ারিং। আর কেউ কি আমি কেউ কে আমি বাদ দিছি হবে কি, আমি যদি একজন একজন করে বলছি, কেউ কি বাদ করছেন তাহলে একটু স্পিক আউট করবেন। আচ্ছা, আই হোপ কেউ বাদ পড়ে নাই। থ্যাংক ইউ এভরিওয়ান। প্রথমত যে আপনাদের এই অ্যামেজিং ফিডব্যাক গুলো না, এগুলো হলো একেবারে প্রাইসলেস। আই উড, কারণ এত এত টেক স্কুল থাকতে কেন আপনারা নেক্সট ভ্যালিকে চুজ করছেন এটা জানাটা, আমরা প্রত্যেকটা কোর্সের প্রত্যেকটা ওরিয়েন্টেশন সেশনে এই কোশ্চেনটা করি। হ্যাঁ, এবং এটা এইটা অনুযায়ী আমরা আবার কাজও করি যে কেউ আমাদের আমাদেরকে কোন জিনিসটা আমাদেরকে আরো ইম্প্রুভ করা উচিত, কোন জিনিসটা আমাদের অবশ্যই কন্টিনিউ করা উচিত সেটা আমরা কন্টিনিউ ইয়ে করি। তো সবাই অনেক অনেক গুড গুড কথা কথা বলছেন যেটা অনেক ইন্সপায়ারিং, কিন্তু একটা কথা কেউ এখনো বলেনি আমাকে, যে এই কোর্সটার মাধ্যমে ফাইনালি আপনার মাইক্রোসফট সার্টিফাইড হওয়ার একটা সুযোগ আছে, এটা কি সবাই জানেন? হ্যাঁ জানি। এটা ফার্স্টে কেউ মেনশন করে নেই, ভুলে গেছে হয়তো, বাট এটা একটা গ্রেট অপশন। আমি বলবো যে আপনাদের ফাইনাল যে সার্টিফিকেশনটা আসবে সেটা আসবে মাইক্রোসফট থেকে। হ্যাঁ, এবং আপনারা আপনাদের সিভিতে লিখতে পারবেন ইউ আর এ মাইক্রোসফট সার্টিফাইড ডেটা অ্যানালিস্ট। হ্যাঁ, সো লেটস মুভ ফরওয়ার্ড। আমি এরপর স্লাইডগুলোতে যাইতেছি। হ্যাঁ, তো প্রথমত যে বললাম যে ডিফিকাল্টি লেভেলটা, যে অনেকে আমাদের কোর্স করার আগে যে কেমন ডিফিকাল্ট, এটা ডিফিকাল্টি লেভেলটা HSC লেভেলে, আমরা বাংলাদেশে HSC করছি না, সেরকম HSC লেভেলে। ইটস নট দ্যাট ভেরি ডিফিকাল্ট, PhD লেভেলে এরকমও না, আবার একেবারে সহজ ক্লাস টুর বাচ্চা পারবে এরকমও না। হ্যাঁ, এই কাইন্ড অফ HSC লেভেল, এবং ক্রিয়েটিভিটি এখানকার ক্ষেত্রে স্কাই ইজ দ্য লিমিট আই উড সে। কারণ এখন কোশ্চেন আসতে পারে যে আমরা হলাম ডেটা অ্যানালিস্ট, আমাদের আবার আমরা তো কোনো আর্টিস্ট না, হ্যাঁ, কেন ক্রিয়েটিভিটি কথা করতে আসতেছে? এটা আসতেছে কারণ যে যখন আপনার কাছে না অনেক ডেটা থাকবে, হুম, তখন ইউ উইল বি এবল টু থিঙ্ক সো ক্রিয়েটিভলি দ্যাট if a general person would not be able to do it. আপনারা দেখবেন যে আপনারা এই 7 মাস পরে যখন আপনাদের পুরোটা কোর্স শেষ হয়ে যাবে, ইন্টার্নশিপ শেষ হয়ে যাবে, মাইক্রোসফট সার্টিফিকেশন শেষ হয়ে যাবে, এবং আপনারা জব পাওয়ার আগে, ইউ উইল ফিল ইউর ওন ডিফারেন্স। একটা সাধারণ মানুষ যেভাবে চিন্তা করে, অনেকে আমরা বেশিরভাগই ইমোশন বেস ডিসিশন নেওয়ার চেষ্টা করি, যে হ্যাঁ আমার কাছে ভালো লাগছে দেখে আমি একটা ডিসিশন নিয়ে নিলাম। হ্যাঁ, কিন্তু আপনারা ক্ষেত্রে আপনাদের ট্রান্সফরমেশনটা আপনারা দেখবেন যে আপনার ডেটা ভিত্তিক ডিসিশন নেওয়ার জন্য চিন্তা করবেন যে হ্যাঁ আমার এই যে একটা ডিসিশন নিতেছি এটার সাপেক্ষে কোনো কি সাফিসিয়েন্ট ডেটা প্রুফ আছে নাকি। হ্যাঁ, সেটাকেই বলা হয় ডেটা ড্রিভেন ডিসিশন। এটা আপনারা অনেক আপনাদের মধ্যে নিজে অজান্তেই ডেভেলপ করবে। হ্যাঁ, সেই জন্য বলতেছি যে ওয়েন ইউ উইল হ্যাভ অ্যাক্সেস টু লটস অফ ডেটা, its creativity is the sky of this limit, creativity limit is the sky. Hmm, so shokhon apni lot of creative way the think korte parben, ebong ei skill ta prottekta organization er jonno ekta asset. All right, so ei je ta eta bolchan bureau of labor statistics er data ta je ha ekhane amader kemon salary asha korte pari. Ha, so ekhane dekhen je 2023 data onujayi ora bolteche je $108,000 per year. তারপর এখানে ব্যাচেলার্স ডিগ্রি এন্ট্রি লেভেল, এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নো, অন দ্য জব ট্রেনিং নো, এখানে নাম্বার অফ জবস 2022 তে এই সংখ্যক আছে, এবং এই যে যেটা কথা বললাম যে 2032 পর্যন্ত ওদের রিসার্চ অনুযায়ী আপনারা দেখতেছেন যে 35% করে গ্রো করবে ওরা বলতেছে। হ্যাঁ, সো উইচ ইজ অ্যান অসম নাম্বার। আপনারা এই মানে ডেট লিখবেন যে মানে গুগলে গিয়ে এভাবে লিখবেন, দেখেন আমার স্ক্রিন গুগলে গিয়ে লিখবেন যে ডেটা অ্যানালিস্ট ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স, তাহলে দেখবেন এটা সামারিটা আপনারা দেখতে পাবেন। সো এই সাইটটার উদ্দেশ্য হলো যে আপনাদেরকে একটা ইন্সপায়ার করা, যে হ্যাঁ আপনারা একটা কোর্স করতেছেন যেটা আসলে ডিমান্ড আছে মার্কেটে। হ্যাঁ,
এবং এটা আমি হার্ভার্ড ইউনিভার্সিটি একটা একটা রিসার্চ এর ফাইন্ডিং দেখাচ্ছে যে 21st সেঞ্চুরিতে এটা একটা অসম্ভব লুক্রেটিভ একটা জব রোল। তারপরে এই গ্লাস ডোরের একটা ইয়া দিতেছি, আপনার রিসার্চ বলছে 25 বেস্ট জবস ইন আমেরিকা, এর মধ্যে দেখেন 1 নম্বরটাই হলো আমাদের এটা এই ফিল্ডটা। সো ইয়াস, ইট ইট শো দ্যাট ইট হ্যাজ এ ভেরি ভেরি গুড ডিমান্ড। হ্যাঁ, এবং ডেটা অ্যানালিস্ট যেটা, আপনারা যখন ইনশাল্লাহ জবে যাবেন তখন দেখবেন কি যে ডেটা অ্যানালিস্ট টিমটা একটা নিউক্লিয়াসের মতো কাজ করে, একটা সেন্ট্রাল টিম যারা কিনা পুরো অর্গানাইজেশনকে ডেটা ড্রিভেন ডিসিশন নিতে হেল্প করে। হ্যাঁ, ধরেন ফাইন্যান্স টিম কে ওরা বললো যে তোমাদের এই ইনফরমেশনটা তোমরা ইউজ করো তাহলে তোমাদের আরো ভালো হবে। মার্কেটিং টিম কে বললো যে ঠিক আছে তোমাদের সেলস পড়ে গেছে, তুমি যদি এই প্রোডাক্টের এই সময়ে এই ক্যাম্পেইনটা দাও তাহলে তোমার ইয়াটা হবে, সেলস পিক আপ করবে। এরকম ভাবে ক্রুশাল ক্রুশাল কিছু ইনফরমেশন যে দেয় না, সেই দ্যাট উইল গিভ এ বুস্টার ফর দি হোল অর্গানাইজেশন। সেই জন্য দেখা গেছে যে পুরো অর্গানাইজেশন একটা মধ্যমণির মতো কাজ করে, মানে ডেটা সায়েন্স টিমটা। হ্যাঁ, এবং দেখা গেছে ডেটা সায়েন্স টিমের মধ্যে তো অনেকে কাজ করে কিন্তু ডেটা অ্যানালিস্ট যে রোলটা, সেই রোলটা সবচেয়ে বেশি ভিজিবল থাকে একটা টিমের কাছে। কারণ পুরা পুরোটা টিম যা কাজ করে সেটাকে পুরা সামারাইজ করে সেটাকে আপনার একদম ভিজুয়ালাইজ করার মাধ্যমে আপনারা শিখবেন যে কিভাবে একটা ডেটাকে ভিজুয়ালাইজ করতে হয়। মানে ডেটা ভিজুয়ালাইজেশন হলো যে আমরা তো ডেটাকে দেখতে পাই না, 1 2 3, বা যদি একটা বিশাল একটা এক্সেল শিট যদি আপনাকে শেয়ার করা হয় সেখান সেটা তো আপনাকে ভিজুয়ালাইজ করতে পারবেন না যে ওকে ভাই এখানে কি আছে। কিন্তু সেটার উপরে যদি আপনি কোনো গ্রাফ তৈরি করেন, ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড তৈরি করেন, হ্যাঁ, তখন জিনিসটা মানুষজন কম্প্রিহেন্ড করতে পারবে, আচ্ছা এই ডেটা থেকে এই এই চিত্র আসছে। হ্যাঁ, তো এইভাবে একটা ডেটা অ্যানালিস্ট যেটা করে যে ডেটা সায়েন্স টিমের পুরোটা কাজগুলোকে ওরা অনেক ক্রিয়েটিভ ওয়েতে জিনিসটাকে প্রেজেন্ট করে। হ্যাঁ, তো সেই জন্য দেখা গেছে ডেটা অ্যানালিস্ট সবার কাছেই অনেক ইয়া থাকে, জনপ্রিয় থাকে যে ওকে ফাইন, সো দিস গাই ইজ গিভিং আস দি লট অফ অ্যাক্সেস টু ইনফরমেশন। হ্যাঁ, এরকম একটা জিনিস। সো এখানে এইটা খুব, এই সাইটটা খুবই ইম্পর্টেন্ট। এই সাইটটা হচ্ছে ক্যারিয়ার অপশন, যে আপনারা যখন ডেটা অ্যানালিস্ট হিসেবে জয়েন করবেন, হোয়াট আর ইউর ক্যারিয়ার স্কোপ ইন ফিউচার ইউ উইল গেট। হ্যাঁ, তো প্রথমত হইলো যে আপনি ডেটা অ্যানালিস্ট থেকে ইউ ক্যান বিকাম এ ডেটা ইঞ্জিনিয়ার। হ্যাঁ, and then you can become a data scientist and a artificial artificial intelligence engineer, or at a stream horizon you can be a business intelligence specialist, you can be a BID director, and then on the other stream with your product owner, project manager, project director. So amra ei role ta ke bolte pari 100% technical, je keu jodi technical role, ha eta ke bolte pari semi technical, আর এটাকে বলতে পারি নন টেকনিক্যাল। তিনটা জায়গায় আপনাদের ক্যারিয়ারটাকে আমরা মুভ করতে পারবো। এখন না, মানে আপনারা যখন জবে জয়েন করবেন 2-3 ইয়ার্স পরের কথা বলতেছি, হ্যাঁ নট নাও, বাট ওই 2-3 ইয়ার্সে কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার আসলে ইন্টারেস্ট এরিয়াটা কোথায়। আপনি কি ফুলি টেকনিক্যালে যেতে চান, সেমি টেকনিক্যালে যেতে চান, নাকি নন টেকনিক্যালে যেতে চান, ওইটা আপনাকে আপনি নিজেই বুঝে যাবেন। হ্যাঁ, আর অবশ্যই আমি বলবো যে তখনকার সময় মার্কেট অ্যানালাইসিস করে কোনটা বেটার হয় সেই অনুযায়ী ডিসিশন নিবে। এবং অফকোর্স যদিও জব পাওয়ার পরে ইউ উইল ডু ইট বাই ইউরসেলফ, বাট ইউ হ্যাভ অ্যাক্সেস টু আওয়ার নেক্সট ভ্যালি এনি টাইম, ইউ ক্যান কনসাল্ট উইথ আস। আমাদের এমনও আছে তিন চার বছর আগের স্টুডেন্ট, হ্যাঁ, ওরা এখনো আমাদের সাথে কমিউনিকেট করে, যে কোনো ক্যারিয়ার সাজেশন নেয়। ইউ আর ফিল ফ্রি টু ডু ইট। হ্যাঁ, আমাদের এই কোর্সটা এখন যদি বলি যে এই কোর্সটা কোন জায়গাটা একটু অবস্থান করতেছে, ইউ সি হিয়ার, আমাদের এই কোর্সটা সামওয়্যার হিয়ার উই হ্যাভ দি ডিজাইন, দ্যাট মিন্স ডেটা অ্যানালাইসিস এর জন্য যা যা দরকার সেগুলো শেখানোর পরে কিছু কিছু জিনিস অ্যাডিশনালি শেখানো হবে, সো দ্যাট ওয়েন ইউ উইল গো টু দ্য জব ইউ ক্যান গেট এ ট্রানজিশন টু বিকাম এ ডেটা ইঞ্জিনিয়ার। বুঝতে পারছি, তো ওইটাকে এমন ভাবে কিছু কিছু অ্যাডিশনাল অ্যাডভান্স জিনিস শেখানো আছে ইন্টেনশনালি, এই কোর্সে ইন্টেনশনালি করা আছে, বিকজ জবে যাওয়ার পরে যেন আপনি ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে আপনি শুরু করতে পারেন আরো, বা ক্যারিয়ারটাকে মুভ করতে পারেন। হ্যাঁ, বাট ওইটার জন্য আরো অনেক সার্টিফিকেশন লাগবে, এটা পরের কথা, ঠিক আছে।
তো এবং সেই জন্য বলছি যে ওল্ড কনসেপ্টটা হলো যে আমরা যেটা বললাম যে ইমোশন বেস ডিসিশন মেকিং, এবং নিউ কনসেপ্ট যেটা ইউ উইল ডেভেলপ ইন ইয়োর সেলফ হ্যাঁ উইদিন দিস টাইম ইজ কল ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং। ওকে, সো লেটস মুভ অন টু আওয়ার এক্সাক্ট এই 7 মাসের কি কি আমরা শিখবো। প্রথমত হলো যে বেসিক পার্ট যেটা, হ্যাঁ যেটা হলো যে আমাদের যারা বললাম যে একদমই বেসিক যারা তারা যেন এটাকে জয়েন করতে পারেন সেভাবে এটা ডিজাইন করা আছে। তো প্রথম হলো বেসিক আইটি, হ্যাঁ বেসিক আইটি স্টাফ মানে হলো যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট টাইপের একদম বেসিক স্টাফ, লাইক উইন্ডোজ এর অপারেটিং সিস্টেম এন্ড অল দিস থিংস। তারপরে আমরা এক্সেল শিখবো, হ্যাঁ অফিসের মধ্যেও এক্সেল শেখানো হবে, এখানে একটু অ্যাডভান্স লেভেল এক্সেল শেখানো হবে। এসকিউএল, পাওয়ার বিআই, পাওয়ার বিআই ইজ এ টুল দ্যাট হেল্প ইউ টু ভিজুয়ালাইজ ইউর ডেটা। এটা হলো ডেটা অ্যানালিস্টের সবচেয়ে ইম্পর্টেন্ট টুল, পাওয়ার বিআই, এটা মাইক্রোসফটের একটা টুল, ঠিক আছে। তারপরে আপনারা দুইটা ইন্টারনাল প্রজেক্ট করবেন, হ্যাঁ এবং আফটার দ্যাট ইউ উইল গেট এ সার্টিফিকেশন ফ্রম মডিউল স্যার, এগুলো হলো মডিউল ওয়াইজ সার্টিফিকেশন, ইউ উইল গেট ইট ফ্রম নেক্সট ভ্যালি, ঠিক আছে। তো তারপরে যেটা এটা হবে টোটাল 1.5 মান্থস এর, আফটার ওয়ার্ডস যেটা হবে যে দেন ইউ উইল লার্ন অন প্রেমিস ডেটা অ্যানালাইসিস। তো এখানে ডেটা অ্যানালাইসিসটা যখন আপনারা জবে যাবেন তখন দেখবেন যে মডার্ন ডে ওয়ার্ল্ডে দুইটা ওয়েতে করা হয়, একটা হলো যে অন প্রেমিস আর একটা হলো যে ক্লাউডে। অন প্রেমিস মানে হলো যে একটা কোম্পানি যদি নিজস্ব সার্ভার, নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার সবকিছু নিজেরা মেনটেন করে, হ্যাঁ সে যেটাকে বলা হলো অন প্রেমিস। হ্যাঁ তো অন প্রেমিস এটা কিভাবে করে আর ক্লাউডে কি কিভাবে করে দুইটাই আপনারা শিখবেন। তো এরপরের 1.5 মান্থস ইউ উইল লার্ন অন প্রেমিস ডেটা অ্যানালাইসিস। বা আমাদের যদি বলি যে মেজরিটি অফ দ্য ইউনিভার্সিটিজ যেখানে যারা আর কি ডেটা অ্যানালাইসিস উপরে মাস্টার্স টাস্টার্স করে তারা এতটুকুই করে দেখা গেছে অন প্রেমিস, বিকজ ওরা তো দে ডোন্ট হ্যাভ দি অফিসিয়াল এগ্রিমেন্ট উইথ মাইক্রোসফট এন্ড অল আদার থিংস যাতে করে ওরা ক্লাউড শিখাবে, হ্যাঁ ওরা এতটুকু যদি থাকে। সো ইউ উইল লার্ন দিস। এখানে যেটা হবে যে অ্যাজাইল ওয়ার্ক ফ্লো, যে আমাদের রিয়েল লাইফে কাজ করার জন্য যে আমাদের বিভিন্ন ওয়েতে আমরা কাজ করি সেটাকে একটা ওয়ে হলো অ্যাজাইল, এবং ইটস ইজ মোস্টলি ইউজ ওয়ে অফ ডুইং ইন আইটি। হ্যাঁ দেন ডেটা স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট। সো আমি যেটা বলছিলাম একটা সাইডে দেখাছিলাম যে একটা ডেটা টিমের অনেকগুলো স্টেক হোল্ডার আছে, মার্কেটিং টিম আছে, এইচআর টিম আছে, অনেক স্টেক হোল্ডার বলে এদেরকে, যে যারা আপনার ডেটার উপর নির্ভর করে ওদের বিজনেস ডিসিশন নেবে। সো এটা খুবই ক্রুশাল একটা পজিশন একটা অর্গানাইজেশনের জন্য, যে আপনি একটা ভুলভাল ডেটা দিয়ে দিবেন, ডেটা দিয়ে যদি দিলেন তাহলে দেখা যাবে যে ওদের একটা হিউজ বিজনেস লস হয়ে যেতে পারে। সেই জন্য এই স্টেক হোল্ডার ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা এই ডেটা সায়েন্স ফিল্ডে ক্যারিয়ারটাকে গ্রো করার জন্য। সো সেখানে একটু ধারণা দেওয়া হবে যে কিভাবে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট করা হয়, এবং এই কোর্স এই যে কোর্সগুলো এগুলো আপনাদেরকে ওই যে রিয়েল যারা মার্কেট এক্সপার্ট আছে যারা আর কি গুগলে জব করে আমাদের দেখালাম না, যারা আপনার এই টিমের সাথে তারপরে আমাদের সাথে যে আছে হলো জনসন কন্ট্রোলে যে আছে, ওরা রিয়েল আপনার গেস্ট লেকচারার হিসেবে এসে আপনাদেরকে এই টপিকগুলোর উপরে রিয়েল লাইফ কি হয় সেটা আপনাদেরকে শেয়ার করবে। ওকে, ট্রেইনার তো থাকবে সাথেই। ওকে, পাইথন অ্যান্ড লাইব্রেরিজ, এখানে পাইথনের কিছু জিনিসপত্র শেখানো হবে, বাট পাইথন অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ভয় পাওয়া যায় না, বিকজ এটাকে অত বেশি শেখা লাগবে না ডেটা অ্যানালাইসিসের জন্য, সামান্য একটু শেখা লাগবে যেটা কাজ করার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ তারপরে আমরা শিখবো অ্যাডভান্স পাওয়ার বিআই। আমরা বেসিকে শিখছি হলো নর্মাল রেগুলার পাওয়ার বিআই, এখানে আমরা অ্যাডভান্স পাওয়ার বিআই শিখবো যাতে করে আমাদের আরো ভালো কি আমরা কন্ট্রিবিউট করতে পারি অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট। আমি বললাম কি যে ডেটা অ্যানালিস্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টুল হলো পাওয়ার বিআই, তো সেই জন্য যেহেতু ওটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেই জন্য এখানে অ্যাডভান্স ভাবেই জিনিসটাকে শিখানো হবে। হ্যাঁ afterward you will do another 2 projects above, you will get module certification from next year. Okay, then comes এখন আস্তে আস্তে আপনি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের দিকে যাইতেছেন। তারপরে আমরা শিখবো হলো যে অ্যাজিওর ডেটা অ্যানালাইসিস, যেটাকে বলে ক্লাউড ডেটা অ্যানালাইসিস। তো ক্লাউড মানে হলো যে ইনহাউস, যেটাকে বলছিলাম যে ইনহাউস মানে হলো যে একটা অর্গানাইজেশন যদি নিজস্ব সার্ভার, নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার সবকিছু ওরা মেনটেন করে দ্যাটস কল ইনহাউস। আর যদি তারা কোনো একটা থার্ড পার্টি কোম্পানিকে ওদের সার্ভার ম্যানেজমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এগুলো সব কিছুকে মেনটেন করতে দেয় তাহলে সেটাকে বলা হলো ক্লাউড। হ্যাঁ সো বর্তমানে
তিনটা ক্লাউড সার্ভিস প্রোভাইডার হলো খুবই টপ ক্লাস। একটা হলো মাইক্রোসফট, একটা হলো অ্যামাজন, একটা হলো গুগল। এই তিনটার মধ্যেও ডেটা সায়েন্সের এই ফিল্ডটার জন্য নাম্বার ওয়ান হলো মাইক্রোসফট। এবং মাইক্রোসফটের যে ক্লাউড সার্ভিসটা সেটার নামই হলো অ্যাজুর। ঠিক আছে, তো আমাদের এখানে অ্যাজুরটাকে শেখানোর মাধ্যমে হোয়াট ইউ উইল গেট মোর এক্সপোজার ইন দ্য জব মার্কেট। ঠিক আছে, দেখা গেছে যে যেহেতু নাম্বার ওয়ান হলো অ্যাজুর, তো অ্যাজুরের সার্ভিস যেই যেই কোম্পানিগুলো ইউজ করে সেই সেই কোম্পানিগুলোতে আপনার এক্সপোজারটা রিভিল হবে। ঠিক আছে, সেখানে কিছু যে ইন্ট্রোডাকশন টু ক্লাউড, তারপর অ্যাজুর ওয়ার্ক ফ্লো, মানে অ্যাজুর এর আন্ডারে কিভাবে ওয়ার্ক ফ্লো করছে, যে আমরা অন প্রেমিসে যা যেভাবে ডেটা অ্যানালাইসিস করছি, ডেটা সায়েন্সের কাজ করছি, ওই জিনিসটাই ক্লাউড ভার্সনে কিভাবে করে। যেমন আমি একটা আমি জাস্ট সহজ ভাবে বোঝানোর জন্য যে ইনহাউস আর ক্লাউড এর একটা সামান্য পার্থক্য যদি বোঝানোর চেষ্টা করি, যদি ধরেন আপনি একটা ইমেল, হ্যাঁ দুইটাই দুইটা ইমেল সার্ভার, একটা হলো ধরেন আপনার আউটলুক, আউটলুকে যেমন আমাদের সবগুলো ইমেল আমাদের পিসিতে সেভ হইতেছে, হ্যাঁ আমরা সবকিছু এখানে মেনটেন করতেছি, হ্যাঁ এটা ক্লাউড কে যদি আমি বলি যে ইন হাউস বা অন অন প্রেমিস, তার জিমেইল কে বলবো আমি ক্লাউড, কারণ জিমেইলের পর কোনো কোনো কিছুই আমি সেভ করতেছি না, সবকিছুই হলো গুগলের সার্ভারে সেভ হইতেছে। আবার আরেকটা 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 এক্সাম্পল যদি বলি, ধরেন আপনি আপনার ফোনে কিছু ভিডিও রাখছেন, হ্যাঁ এবং ফোনে যে ভিডিও গুলো আছে ফোনেই সেভ করা আছে, তো কোনো কারণে যদি আপনার ফোনটা নষ্ট হয়ে যায় ভিডিও গুলা গন, হ্যাঁ আর অন দা কন্ট্রারি আপনি যদি ওই ভিডিও গুলাকে আপনি যদি গুগল ক্লাউডে রেখে দেন বা আপনি গুগল ফটোজে রেখে দেন, ইন দ্যাট কেস হবে যেটা হবে, ফোন যদি নষ্ট হয়ে যায় ক্লাউডে তো জিনিসটা আছে, আপনি আবার অ্যাক্সেস করতে পারবেন। এটা এরকমই জিনিসটা। তো একটা অর্গানাইজেশন ওরা দুই ভাবে করতে পারে, একটা হলো যে ইনহাউস, যা যেখানে ওরা নিজেরাই সব সার্ভার সবকিছু মেনটেন করতেছে, সেই সেই প্রেক্ষাপটে কিভাবে ডেটা অ্যানালাইসিস করতে হয় আর ক্লাউডে করতে হয় কিভাবে। তো ক্লাউডের ওদের নিজস্ব স্টাইল আছে, যেমন কিছু কিছু টুলস আছে যেমন ডেটা ফ্যাক্টরি, ডেটা ব্রিক্স, অ্যাজুর স্পার্ক, হ্যাঁ অ্যাজুর সিনপসিস, এই জিনিসগুলা এই টুলস গুলোর মাধ্যমে ডেটা সায়েন্স গুলো করার মাধ্যমে অনেক রোবাস্টলি সাপোর্ট দেওয়া যায়, হ্যাঁ এবং সেটা আপনারা ভালো করে শিখবেন। Another very, very, very important জিনিস যেটা শিখবেন সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। এখানেও আপনাদের কি গেস্ট লেকচারার একজন আনা হবে, হি ইজ এ পিএইচডি হোল্ডার ইন ইউএসএ বা বাংলাদেশি, ওনার নাম হলো মঞ্জুর ভাই। সো হি উইল কাম এজ এ গেস্ট লেকচারার এন্ড হি উইল গিভ ইউ রিয়েল এক্সাম্পল, এন্ড হি ওয়াজ এ professor in Jahangirnagar University as well, but উনি এখন ইউএসএ থাকেন, এখন ইউএসএ তে একটা কোম্পানিতে কাজ করতেছেন as a data scientist হিসেবে। সো স্ট্যাটিস্টিকের একটা কিছু ধারণা দিতে হবে, কারণ ডেটা অ্যানালিস্ট এই জবটার জন্য যখন আপনি অ্যানালাইসিস করতে বসবেন কোনো একটা জিনিসের সিচুয়েশনের, তখন আপনাকে স্ট্যাটিস্টিক্যাল নলেজটা একটু থাকলে আপনার অ্যানালাইসিসটা অনেক পাওয়ারফুল হবে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য রিজন আমরা এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর এই পার্টটুকু এখানে অ্যাড করছি। ওকে, সো দেন এগেইন ইউ উইল ডু টু প্রজেক্টস এন্ড আফটার দ্যাট ইউ উইল গেট দিস মডিউল ওয়াইজ সার্টিফিকেশন। সো ইউ সি হিয়ার আফটার কত মাস হয়ে গেল, দেড় মাস, তিন মাস আর দেড় মাস, সাড়ে চার মাস পরে আপনার মোটামুটি থিওরিটিক্যাল সবকিছু শেষ এবং আপনার কাছে তিনটা মডিউল ওয়াইজ সার্টিফিকেশন থাকবে। তারপরে যে আসলো হলো ইন্টার্নশিপটা, ইন্টার্নশিপটা হলো যে আমাদের প্রজেক্টে ইউ উইল ওয়ার্ক আন্ডার দ্য এমপ্লয় অফ গুগল মাইক্রোসফট, বিকজ আমাদের এখানে যে আপনার গুগল মাইক্রোসফটে যারা কাজ করে ওদের সুপারভিশনে ইউ উইল ওয়ার্ক, হ্যাঁ বাট দ্য প্রজেক্ট উইল বি নেক্সট ভেরি প্রজেক্ট। ঠিক আছে, তো ইন দ্যাট কেস হোয়াট উইল হ্যাপেন, ইউ উইল গেট টু নো দ্য রিয়েল থিং, যেটা আপনাদের লাইফে খুবই ইম্পর্টেন্ট হবে, এই সোফার যা যা থিওরিটিক্যাল শিখছেন সেটাকে আসলেই কিভাবে প্র্যাকটিক্যালি ইউজ করতে হয়, কিভাবে একটা রিয়েল প্রবলেম সলভ করতে হয়, এই জিনিসটা জানলে আপনার মধ্যে তো থিওরিটা ভালো মতো বুঝবেন, এক হলো, আর দুই হলো যে কনফিডেন্স কাজ করবে যে হ্যাঁ আপনি একটা রিয়েল প্রজেক্টে কাজ করছি, রিয়েল একটা প্রবলেমে কারে কাজ করছি, হ্যাঁ তো এবং ওইটা দ্যাট উইল গিভ ইউ এ লট অফ কনফিডেন্স। এবং দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আমার কাছে সবচেয়ে ফেভারিট পার্ট হলো মাইক্রোসফট সার্টিফিকেশন। এখানে যেটা হবে যে আপনার থিওরিটিক্যাল সবকিছু যখন জানবেন, প্র্যাকটিক্যাল প্রজেক্ট করবেন, হ্যাঁ
তারপরে যখন আমরা উইল হেল্প ইউ টু ক্র্যাক দ্য মাইক্রোসফট এক্সাম। সো ইটস কাইন্ড অফ এ থিং যে আপনার পুরোটা কোর্স শেষ হয়ে যাওয়ার পরে মাইক্রোসফট বলবে আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের স্টুডেন্টদেরকে আমরা পরীক্ষা নিব, পরীক্ষা নিয়ে দেখবো যে কেমন শিখছে না পারছে। তো দে উইল টেক ইউর এক্সাম এবং আফটার দ্য এক্সাম দে উইল গিভ ইউ দ্য সার্টিফিকেশন, এবং ওইটার জন্য কিছু মক এক্সামও উই উইল গিভ ইউ অ্যাক্সেস, সো দ্যাট আপনি ওই রিয়েল এক্সামটা দেওয়ার আগে কিছু মক এক্সাম দিলেন, দেওয়ার পরে প্রিপেয়ার হয়ে তারপরে মাইক্রোসফটের ইয়েতে গেলেন। এবং এটি এটার জন্য কিছু ফি আছে, সো ওই ফিটা আমরা বিয়ার করবো ফর টু ট্রাইজ। হ্যাঁ, হোপফুলি ইউ অন দ্য ফার্স্ট ট্রাই ইউ উইল বি এবল টু কমপ্লিট ইট, বিকজ এখানে মক এক্সামটা ভালো মতো দিলে, তারপরে এক্সাম প্রিপারেশন কিট যেটা আছে সেটা একটু ভালো মতো পড়াশোনা করলে, হ্যাঁ আগের আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী ইট ইস পসিবল টু ক্র্যাক ইন ওয়ান শট। বাট তাও যদি এমন হয় না যে পরীক্ষার দিন একটু ভয় পাইতেছি মাইক্রোসফটের এক্সাম বলে কথা একটু ভয় পাইতেছি, তাও সেকেন্ড ট্রাইয়ের জন্য ইট ইস কভার্ড, ইউ ডোন্ট হ্যাভ টু পে। হ্যাঁ, তারপরে এলো যা ওয়েন এভরিথিং ইজ ডান অ্যান্ড ইউ উইল বি কলড এ মাইক্রোসফট সার্টিফাইড ডেটা অ্যানালিস্ট, অ্যান্ড দেন উইল স্টার্ট মার্কেটিং ইউর রেজুমি। অ্যান্ড যেটা করতে হবে যে আমি এর পরের স্লাইডে বলে দিব যে ইন ডিটেল যে জব প্লেসমেন্ট সার্ভিসটা আমাদের কি কি আছে। হ্যাঁ, তো প্রথমত জব প্লেসমেন্ট সার্ভিসের মধ্যে আছে যে অ্যাক্সেস টু আওয়ার জব প্রিপারেশন পোর্টাল উইচ ইজ অ্যান এক্সটেন্সিভ ডেটাবেস অফ কোয়েশ্চেন্স অ্যান্ড ভিডিওস, যে এ আমার এই একটা পোর্টাল আমরা ডেভেলপ করছি যেখানে আপনার ইস লাইক 1000+ কোয়েশ্চেন্স আছে। হ্যাঁ, যেখানে ইন্টারভিউতে কি কোয়েশ্চেন করতে পারে সেই অনুযায়ী, তো উইল গিভ ইউ অ্যাক্সেস টু দ্যাট পোর্টাল, ইন দ্যাট কেস ইউ ক্যান প্রিপেয়ার ইউর সেলফ টু ফর দি রিয়েল ইন্টারভিউস। হ্যাঁ, and also mock interviews among backup classes on with existing batches. এরকম যদি হয় ধর আপনার কোর্স শেষ হয়ে গেছে, ধর ফিউচারে তো আরো ব্যাচ হবে, ধর আপনি বললেন কি যে আমার একটা আমার আরেকটা ব্যাচের সাথে আমার অ্যাজিওর একটা ছোট জিনিস বুঝতে হবে, আমি ওইটা আমার আরেকবার বুঝতে হবে, ইয়েস ইউ ক্যান জয়েন, নো প্রবলেম, ইউ ক্যান এক্সিস্টিং যে কোনো একটা ব্যাচের সাথে আবার আপনি জয়েন করে জিনিসটা আবার বুঝে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে হলো 5 মক ইন্টারভিউস টু প্রিপেয়ার ইউর সেলফ। হ্যাঁ, এবং এই 5টা মক ইন্টারভিউ না ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনাদের এই যে ট্রেনার থাকবে সে কিন্তু আপনাদের কোনো মক ইন্টারভিউ নেবে না, এটা আমরা ইচ্ছা করেই সেপারেট রাখছি, বিকজ যে ট্রেনার সে যদি আপনার ইন্টারভিউ নেয়, হ্যাঁ তাহলে একটু পার্সিয়াল হয়ে যায় জিনিসটা, একদমই অন্য কেউ যখন আপনার ইন্টারভিউ নিবে তখন জিনিসটা যায় অনেক ইম্পার্সিয়াল হবে। সো আপনাদের মক ইন্টারভিউ নিবে রিয়েল লাইফে যারা প্রজেক্টে আছে, হ্যাঁ যেমন প্রজেক্ট ম্যানেজার হতে পারে, সেটা ডেটা সিনিয়র ডেটা অ্যানালিস্ট এর রোলে যারা আছে, হ্যাঁ যেমন তারা গুগলে জব করে মাইক্রোসফটে জব করে, ওরকম পার্সনরা উইল টেক ইউর মক ইন্টারভিউ, এবং প্রত্যেকটা মক ইন্টারভিউর পরে দে উইল গিভ এ ওয়ান টু ওয়ান সেশন উইথ ইউ, যে ওকে এবং আপু আপনার এই কোশ্চেনটা, ভাইয়া ভাইয়া আপনার এই কোশ্চেনটা এইভাবে দেওয়া উচিত ছিল, অ্যান্সারটা আপনি এইভাবে দিয়েন, হ্যাঁ বা এই জিনিসটা প্রিপারেশনটা একটু নিয়েন। হ্যাঁ, এভাবে করে 5টা মক ইন্টারভিউ উইল গিভ ইউ লটস অফ প্রিপারেশন অ্যান্ড কনফিডেন্স, ঠিক আছে। অ্যান্ড দেন উইল মার্কেট ইউর রেজুমি, অ্যাজ আই সেড উই হ্যাভ এ সেপারেট প্লেসমেন্ট ম্যানেজার ইন নেক্সট ভ্যালি, হি উইল হেল্প ইউ টু মার্কেট ইউর রেজুমি। হ্যাঁ, এবং আমাদের যত পরিচিত রিক্রুটার আছে, হি হ্যাজ এ লিস্ট অফ মোর দেন 500 রিক্রুটার্স, সো হি উইল সেন্ড ইউ রেজুম টু অল দি রিক্রুটার্স, ইন দ্যাট কেস ইট উইল হেল্প ইউ টু গেট দ্য জব কুইকলি। হ্যাঁ, অ্যান্ড তারপরে যেটা হবে যে স্যালারি নেগোসিয়েশন, কারণ সিন্স উই হ্যাভ বিন ডুইং দিস ফর লং টাইম, সো আপনারা যদি নতুনভাবে স্যালারি নেগোসিয়েশন করতে যান তাহলে দেখা যাবে যে রিক্রুটাররা আপনাদের একটু ঠকাই দিতে পারে। হ্যাঁ, সো সেই জন্য রাফসান উইল বি দেয়ার টু নেগোসিয়েট দ্য স্যালারি অন ইউর বিহাফ সো দ্যাট ইউ গেট মোর। হ্যাঁ, অ্যান্ড স্কেডিউল দ্য ইন্টারভিউ, হি উইল হেল্প ইউ টু স্কেডিউল দ্য ইন্টারভিউ, রিয়েল ইন্টারভিউ, অ্যান্ড দেন ইউ উইল বি এবল টু ক্র্যাক দ্য ইউর ওন ইন্টারভিউ, অ্যান্ড ফলো আপ উইথ দ্য ক্লায়েন্ট আফটার দ্য ইন্টারভিউ, হি উইল ডু ইট ফর ইউ। সো অ্যান্ড ইটস এ টু ওয়ে প্রসেস, এই যে এতক্ষণ যা যা বললাম যে দাঁড়ান, এই যে ট্রেনিং, সার্টিফিকেশন, ইন্টার্নশিপ, মাইক্রোসফট সার্টিফিকেশন, জব প্লেসমেন্ট সার্ভিস, এভরিথিং এভরিথিং, হোয়াট এভার হোয়াট এভার, ইটস এ টু ওয়ে প্রসেস, ইট উইল ওয়ার্ক অনলি আওয়ার সাপোর্ট অ্যান্ড ইউর এফোর্ট কামস টুগেদার। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে
পরিশ্রমই একমাত্র শর্টকাট, দ্যার ইজ নো আদার শর্টকাট ইন লাইফ, ঠিক আছে? তো ইয়া, এন্ড দেন আমি আমার পার্টটা এতটুকু, নাও আই উইল হ্যান্ড ওভার টু তাহিরা ফর রিমেইনিং পার্ট। সো আই এম জাস্ট স্টপ শেয়ারিং মাই স্ক্রিন, এন্ড দেন তাহিরা উইল কন্টিনিউ, এন্ড আফটার আওয়ার্স হোয়াট শি উইল ডু, শি উইল সেট আপ ইউর সিস্টেম। ওকে, অলরাইট, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তাহিরা, গো অ্যাহেড। জি, আমি আমার শেয়ার স্ক্রিনটা একটু শেয়ার করছি। আচ্ছা, আই হোপ আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম তাহিরা, আমি সিএসসি কমপ্লিট করেছি আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে। রাইট নাও আমি নেক্সট ভ্যালিতে অ্যাজ এ ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজার হিসেবে আছি। আপনাদের ক্লাস নিয়ে কোনো কোয়ারিজ অর যে কোনো কিছু নিয়ে কোনো কোশ্চেন্স থাকলে আমাকে নক করতে পারবেন। এটা হচ্ছে আমার প্রোফাইল, এখানে আমার নাম্বারটা দেয়া আছে, আপনারা চাইলে আমাকে এখানে টেক্সট করতে পারবেন এনি টাইম। নিচে আমার মেইল আইডিও দেয়া আছে, আপনারা যদি চান তাহলে আমাকে গুগল চ্যাটে এখানে টেক্সট